নমস্কার, আমি সাহিত্য সারথি ভান্ডারি বলছি। আমি 2016 সালের ডিসেম্বর মাসের 24 তারিখ থেকে ভমিটিং এর প্রবলেমে ভুগছিলাম। আমি গত এক মাসে নিউরোসায়েন্সে কলকাতা ডিপার্টমেন্টে দেখিয়ে ডক্টর সুব্রত নস্করের আন্ডারে থেকে মোটামুটি কিওরের দিকেই আছি, এখন ভালোই আছি। উনি আমায় দেখছেন, ওনার মেডিসিনে খুব ভালো কাজ হচ্ছে। আর গত এক মাসে কোনো ট্রাভেল হয়নি। গত মাসের 15 তারিখ থেকে আমি ওনার আন্ডারে আছি। আজকে আবার ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, দেখাতে এসেছিলাম। আমি খুবই ভালো আছি এখন।